হ্যালো বন্ধুরা, আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে গুগল। আজকের এই ইন্টারনেট এরা বা তথ্য প্রযুক্তি যুগে দাঁড়িয়ে আমরা পৃথিবীর সব থেকে পপুলার সার্চ ইঞ্জিন গুগলের ব্যবহার করি না এমন মানুষ প্রায় খুব কমই দেখতে পাবো। বন্ধুরা, আজকের দিনে যে কোনো খুঁটিনাটি বিষয়ে আমরা গুগল সার্চ দিয়ে থাকি বা গুগলের সাহায্য নিয়ে থাকি বন্ধুরা, সে আমাদের পড়াশোনার বিষয় হোক বা জব রিলেটেড যে কোনো বিষয়েই আমরা সাধারণত গুগল সার্চ করে থাকি। আপনারা সাধারণত খেয়াল করে থাকবেন যে আপনারা যে কোনো বিষয়ে ফ্লিপকার্ট, অ্যামাজন বা গুগলে সার্চ দিয়ে থাকুন না কেন, ঠিক সেই বিষয়ে আপনাদের ফেসবুক ওয়ালে বিজ্ঞাপন শো করে থাকে। এই ছোট্ট একটি বিষয়ের মধ্যে দিয়ে আমরা এটা বুঝতে পারি যে আমরা যে কোনো বিষয়েই ইন্টারনেট, গুগল বা ফেসবুকে সার্চ করে থাকি না কেন, সেই বিষয়গুলিকে সেই পার্টিকুলার কোম্পানিগুলো যথাযথভাবে মনিটর করে থাকে। এর ফলে আমরা আমাদের সম্বন্ধে ঠিক যতটা জানি, এই কোম্পানিগুলো ঠিক আমাদের সম্বন্ধে ততটাই জানে বন্ধুরা। তাই আমাদের যে কোনো বিষয়ে ইন্টারনেট, গুগল বা ফেসবুক সার্চ করার আগে একটু ভেবে নেওয়া উচিত। এবং আমি আপনাদের আজকে ঠিক এমনই ছটি বিষয়ে বলবো যা সাধারণত আপনারা গুগল সার্চ করলে প্রবলেমও ফেস করতে হতে পারে। তাই আপনারা সাধারণত এই ছটি বিষয়ে কখনো ভুলেও গুগল বা ফেসবুকে সার্চ করতে যাবেন না বন্ধুরা। তাহলে আসুন আমরা এই ছটি বিষয়ে একটু ডিটেলসে দেখে নিই। আমি আপনাদের বন্ধু সুহাস আর আপনারা দেখছেন টেকনিক্যালি দ্য আল্টিমেট গাইড। নাম্বার ওয়ান, নেভার সার্চ ক্রিমিনাল ওয়ার্ডস। এখানে বন্ধুরা সবার প্রথমে আমরা যেটা দেখব সেটা হলো কোনো ক্রিমিনাল ওয়ার্ড বা টেররিজম বা আতঙ্কবাদীদের সঙ্গে যুক্ত কোনো রকম শব্দ আমরা কখনো ভুলেও গুগলে সার্চ দেব না। যেমন ধরুন আমরা শুধুমাত্র আমাদের কৌতূহল বশত গুগলে গিয়ে সার্চ দিলাম যে আমরা কি করে বোম বানাতে পারি বা আমরা কোথা থেকে অস্ত্র কিনতে পারবো বা ধরুন অস্ত্র রিলেটেড যে কোনো ওয়ার্ড আমরা গুগলে গিয়ে সার্চ দিলাম, তাহলে বন্ধুরা আপনারা এখানে বিশ্বাস করুন যে আপনাদের আইপি অ্যাড্রেসটা কিন্তু এখানে ট্র্যাক করা শুরু হয়ে যাবে। এবং আপনারা যদি একের অধিকবার এইরকমভাবে গুগল সার্চ দিতে থাকেন তাহলে আপনারা গ্রেপ্তার হলেও হতে পারেন। কারণ বন্ধুরা আমরা জানি যে আজকের দিনে আমাদের প্রতিটা দেশের কাছে টেররিজম একটা কতটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং শুধুমাত্র এই কারণেই প্রতিটা দেশের সরকার টেররিজম রিলেটেড ওয়ার্ডের একটা লিস্ট বানিয়ে তাদের ট্র্যাকিংয়ে ফেলে রেখেছে যাতে এই রিলেটেড কোনো সার্চ হলেই তারা সেই আইপি অ্যাড্রেসটাকে ট্র্যাক করতে পারে এবং তাদের উপরে যে কোনো রকম অ্যাকশান সেই সরকার নিতে পারে। নাম্বার টু, নেভার সার্চ এনি পার্সোনাল ডিটেইলস। দ্বিতীয় যে কারণটা দেখব সেখানে আপনারা হয়তো অনেকেই কৌতূহল বশত আপনারা নিজের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার এবং কোম্পানির নাম গুগলে সার্চ করে থাকেন। এটা করে আপনারা দেখতে চান যে গুগল আপনাদের সম্বন্ধে কি ডিটেলস দেখায়। কিন্তু আপনারা যদি বড় বড় কম্পিউটার বিশেষজ্ঞদের কথা মানেন তাহলে এটা জানবেন যে এই ধরনের সার্চের ফলে গুগল বা সোশ্যাল মিডিয়াগুলো আপনাদের কোনো ডিটেলস দেখাক আর নাই বা দেখাক, আপনারা যে ডিটেলসগুলো এইখানে সার্চ করেছিলেন সেই ডেটাগুলো কিন্তু সেই কোম্পানিগুলো যথারীতি তাদের ডেটাবেসে সেভ করে নিয়েছে যাতে পরবর্তীকালে তাদের দরকার অনুযায়ী তারা এই ডেটাগুলো ব্যবহার করতে পারে। আপনারা হয়তো অনেকেই জানবেন যে আগে চলছিল ইনফরমেশন যুগ আর এখন চলছে ডেটা টেকনোলজি যুগ। আর এই ডেটা টেকনোলজি যুগে যার কাছে যত বেশি ডেটা সে তত বেশি চালাক এবং পাওয়ারফুল কোম্পানি। তাই বন্ধুরা আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে এই সমস্ত গুগল বা সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে নিজের পার্সোনাল ডিটেলস সার্চ করার আগে আমার এই ছোট ছোট কথাগুলো একটু মাথায় রাখুন। নাম্বার থ্রি, নেভার সার্চ ক্যান্সার কজিং ফুড। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো কি কি খাবার খেলে আমাদের ক্যান্সার হতে পারে। আপনারা যদি কখনো এই ধরনের কোনো কথা ভেবে থাকেন তাহলে আমি বলবো আপনারা ইন্টারনেট থেকে একটা সম্পূর্ণ ভুল ধারণা আপনাদের মনের মধ্যে ধারণ করবেন। কারণ আমরা সবাই জানি যে ইন্টারনেটে থাকা তথ্যগুলো সব সময় সব ক্ষেত্রে সঠিক হয় না। যেমন ধরুন আপনারা যদি কখনো গুগলে ক্যান্সারের সঙ্গে খাবার রিলেটেড কোনো সার্চ করেন তাহলে আপনারা দেখবেন যে পৃথিবীতে দু ধরনেরই খাবার আছে। এক ধরনের খাবার খেলে ক্যান্সার হয়
আর এক ধরনের খাবার খেলে ক্যান্সার হয় না। আবার অনেক সময় ইন্টারনেট ঘাঁটলে এরকমও অনেক থিওরি দেখা যায় যে ক্যান্সার নামে নাকি কোনো রোগই নেই, এটা শুধুমাত্র ওষুধ কোম্পানিগুলো তাদের ওষুধ বিক্রি করার জন্য এবং অনেক লাভ করার জন্য জনগণের মধ্যে ভয় সৃষ্টি করে রেখেছে। এখানে আমি আপনাদের একটাই কথা বলবো, আপনাদের মনে যদি কখনো এই রকম কোনো প্রশ্নের উদয় হয়ে থাকে তাহলে আপনারা আপনাদের নিয়ারেস্ট কোনো ডক্টরের সাথে কনসাল্ট করুন, এটাই হবে এর সব থেকে ভালো উপায় এবং আপনি সঠিক ধারণাটাও পেয়ে যাবেন। নাম্বার ফোর, নেভার সার্চ হাউ টু অ্যাবর্ট এ চাইল্ড। এর মানে হলো আমরা কখনো ইন্টারনেটে সার্চ করব না যে আমরা কি করে গর্ভপাত করাতে পারি। আমরা সকলে জানি যে এখনকার দিনে প্রতিটা দেশের সরকার কন্যাভ্রূণ হত্যার ইস্যু নিয়ে কতটা সেন্সিটিভ হয়ে আছে, মেল এবং ফিমেল রেশিও ইকুয়াল করার জন্য সরকার কিরকমভাবে সঠিক প্রচেষ্টা করে চলেছে। এইরকম একটা সেন্সিটিভ পরিস্থিতিতে যদি আপনি আপনার কৌতূহল বশতই এই জিনিসটা সার্চ করে থাকেন তাহলেও আপনি প্রবলেমে পড়তে পারেন। এছাড়াও এই ধরনের টপিক গুগল সার্চ করলে হয়তো আপনি মিসগাইডও হতে পারেন, এতে সঠিক ধারণা পাওয়ার থেকে মিসগাইড হওয়ার চান্সই বেশি। অনেক সময় তো গুগল সার্চে এটাও দেখা গেছে যে পাকা পেঁপে খেলে নাকি গর্ভপাত হয়ে যায় এবং এইভাবেই মানুষের মনে একটা ভুল ধারণা তৈরি করা হয়। এর থেকে আমি বলবো আপনাদের যদি সত্যি এইরকম কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা একটা ভালো ডাক্তারের কাছে যান এবং সঠিকভাবে সঠিক পদ্ধতিতে এই সমস্যার সমাধান করে নিন। নাম্বার ফাইভ, নেভার সার্চ ট্রিটমেন্ট অফ ইয়োর হেলথ প্রবলেমস। আগেকার দিনে আমাদের বয়স্ক দাদু দিদিমারা বলতো যে অল্প বিদ্যা ভয়ঙ্করী। আমাদের সমাজে এক ধরনের লোক আছে যারা কোনো কিছু সম্বন্ধেই নলেজ রাখে না এবং লোকে যা বলে সেই কথা শুনেই নিজের লাইফে ভুলভাল জিনিস অ্যাপ্লাই করে ফেলে। এবং দ্বিতীয় ধরনের লোক হলো যারা সব কিছু সম্বন্ধেই জানে, নলেজ রাখে এবং নিজের জীবনে সব কিছুই সঠিকভাবে করে থাকে। আর তৃতীয় ধরনের লোক হলো তারা যারা হাফ নলেজ রাখে। এই ধরনের মানুষই সাধারণত নিজের রোগ সম্বন্ধে গুগল সার্চ করে থাকে যে এই রোগের চিকিৎসা কি করে করা যায় এবং যা প্রসিডিওরই দেখাক না কেন সেই প্রসিডিওর অনুযায়ী নিজের চিকিৎসা করা শুরু করে দেয়। আরে বন্ধুরা, আপনারা যদি নিজের চিকিৎসা নিজেরাই করবেন তাহলে ডাক্তারে কি চকমুড়ি ভাজবে? আর আমি আগেই বলেছি যে ইন্টারনেটে পাওয়া সব তথ্য সবসময় ঠিক হয় না, গুগল সার্চে আসা তথ্যের 60% সাধারণত ভুল হয়ে থাকে। তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে আপনারা এই ভুল কখনো করবেন না। আপনাদের যদি সত্যিই কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা একটা ভালো ডাক্তারের সঙ্গে কনসাল্ট করুন এবং আপনার রোগটিকে সম্পূর্ণভাবে ভালো করিয়ে নিন। নাম্বার সিক্স, নেভার সার্চ কন্টেন্ট রিলেটেড টু চাইল্ড পর্ন। এবার যে শব্দটার কথা বলবো সেটা আপনি কখনো ভুলেও গুগলে সার্চ করবেন না, সেটা হলো চাইল্ড পর্ন। কারেন্ট সিচুয়েশন অনুযায়ী প্রতিটা দেশের সরকারই এই চাইল্ড অ্যাবিউস, চাইল্ড কিডন্যাপিং, চাইল্ড পর্ন এই সমস্ত সেন্সিটিভ ইস্যুকে কঠোর হাতে দমন করার জন্য বিভিন্ন রকম আইন বানিয়েছে এবং বিভিন্ন রকমের এজেন্সিগুলোকে নিয়োগ করেছে যাতে তারা এই সমস্ত সেন্সিটিভ ইস্যুগুলোকে ট্র্যাক করে তাদেরকে কঠোর হাতে দমন করতে পারে। তাই বন্ধুরা, কখনো কৌতূহল বশত এই সমস্ত বিষয়ে গুগল সার্চ করবেন না। আর যদি কখনো আপনাদের মনে এই সমস্ত কৌতূহল জাগেও তাহলে এক্ষুনি সাবধান হয়ে যান, কারণ আমি আপনাদের ভালোই চাইবো, খারাপ কখনো চাইবো না। তাহলে আজকের জন্য এই ভিডিওতে এতটুকুই বন্ধুরা। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনারা এরকম আরো বিভিন্ন টপিকের উপর ভিডিও দেখতে চান তাহলে আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি আপনাদের সেই সমস্ত বিষয়ে ভিডিও বানিয়ে দেখাবার চেষ্টা করব। থ্যাংক ইউ বন্ধুরা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।